আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। আজকে আমরা জানবো যে সকল মানুষদের কনস্টিপেশন আছে, মানে প্রতিদিন পায়খানা হয় না, পায়খানা খুবই কষা হয়, খুবই শক্ত হয়, সে সকল মানুষের জন্য একটি ভালো সিরাপ সম্বন্ধে জানবো। সিরাপটির নাম হলো ইজিল্যাক্স সিরাপ। এটিতে একটি উপাদান থাকে ল্যাকটুলোজ। এটি ওরিয়ন ফার্মাসিউটিক্যাল লিমিটেড একটি প্রোডাক্ট। এটি 100 মিলি বোতলের দাম হচ্ছে 140 টাকা। এটা আপনাদের পার্শ্ববর্তী যে কোনো ফার্মেসিতেই পাবেন। এখন আমরা একটু জেনে নেই এই সিরাপটি আমরা কি কাজে খেতে পারি। আর একটি কথা, চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। এটি মূলত কোষ্ঠকাঠিন্য, পুরাতন কোষ্ঠকাঠিন্য চিকিৎসায় এই ওষুধটি ব্যবহার হয়। মানে যাদের পায়খানা নিয়মিত হয় না, 2-3 দিন পর পর পায়খানা হচ্ছে, আবার অনেক সময় দেখা যায় অনেকেরও খুব কষা পায়খানা হয়। কষা পায়খানা হলে মানুষের অনেক সমস্যা হতে পারে, আবার যারা পাইলসের সমস্যা আছে তাদের জন্য তো খুবই সমস্যা কষা পায়খানা হইলে। এটি কোষ্ঠকাঠিন্য বাদেও আরও অনেক উপকার করে থাকে, যেমন উচ্চ ক্ষমতার অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে আন্ত্রিক ফ্লোরার ক্ষতি হলে, পিত্তথলিতে রোগ হলে, রক্তে অ্যামেনিয়ার স্তর বেড়ে গেলে যে সকল রোগ হয়ে থাকে সে সকল রোগের চিকিৎসার জন্য এই সিরাপটি ব্যবহার করা হয়ে থাকে। আরেকটি কথা, কোষ্ঠকাঠিন্য হলে যে আপনারা এই ওষুধটি খাওয়া শুরু করে দেবেন তেমনটি করবেন না, কারণ আপনাদেরকে প্রথমে ন্যাচারালভাবে ট্রাই করতে লাগবে যে আপনাদের পায়খানাটা কন্টিনিউ করা যায় কি না যায়। সেজন্য আপনাদেরকে ফাইবার খাবার খেতে লাগবে, শাকসবজি খেতে লাগবে, সালাদ খেতে লাগবে, ফলমূল খেতে লাগবে প্রচুর পরিমাণে, পানি খেতে লাগবে, কিছু ব্যায়াম করতে লাগবে, ঘুমের টাইমটা আপনাদেরকে ঠিক করতে লাগবে যে পর্যাপ্ত পরিমাণে আপনাদের ঘুম হচ্ছে কি না হচ্ছে সেটা দেখতে লাগবে, গ্যাসের ওষুধ কন্টিনিউ করতে লাগবে যদি গ্যাস হয়ে থাকে আপনাদের, আমিষ জাতীয় খাবার একটু কম খাবেন, দুধ জাতীয় খাবার একটু কম খাবেন যাদের এরকম কোষ্ঠকাঠিন্য আছে। এরকম আগে ট্রাই করে দেখবেন যে আপনারা নিজেরাই ঠিক হয়ে যেতে পারতেছেন নাকি। যদি একান্তই আপনাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যাটা না যায় তাহলে আপনাদেরকে ওষুধটা খেতে লাগবে। এখন আমার একটা জেনে নেই ওষুধটা খাওয়ার নিয়ম। এই ওষুধটি ডায়াবেটিস রুগীরাও খেতে পারবে, কারণ এটি চিনি মুক্ত একটি সিরাপ। খাওয়ার নিয়মটা স্কিনে দেওয়া থাকলে আপনারা একটু দেখে নিন, তবু আমি একটু শর্ট করে বলে দিচ্ছি। এটি প্রাপ্তবয়স্করা কোষ্ঠকাঠিন্যর জন্য খেতে পারবে, 3-6 চামচ রাতে খাবেন, হাফ কাপ পানির মধ্যে 3-6 চামচ ওষুধ ঢালে দিয়ে তারপর খেয়ে নেবেন। আর অনূর্ধ্ব 14 বছর যারা আছেন তারা 3 চামচ করে খেতে পারবে, ওরকম হাফ কাপ পানিতে ঢেলে রাতে খেয়ে নেবেন। আর ছোটো বাচ্চা এবং শিশুরা 1-2 চামচ ওষুধ খেতে পারবে, ওই পানির সাথে মেশায় তাদেরকে খাওয়াই দেবেন। আর একটু দেখে নিন কার কী সমস্যা আছে, উপরে দেওয়া আছে ওইভাবে আপনাকে খেতে লাগবে। আর সবচেয়ে ভালো হয় একটি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাবেন, কারণ একটি চিকিৎসক আপনাকে পর্যবেক্ষণ করে কার কী সমস্যা আছে তা জাস্টিফাই করে তারপর ওষুধ প্রয়োগ করবে। আমার এই চ্যানেলটা যদি আপনার ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার দেবেন, খারাপ লাগলে ডিসলাইক দেবেন। আমার জন্য দোয়া করবেন, আপনারা ভালো থাকেন এই কামনাই করি। আসসালামু আলাইকুম।